নমস্কার বন্ধুরা ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রাজ্যে স্বাস্থ্য দপ্তরে একাধিক পোস্টে কর্মী রিক্রুট করছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে তো আপনারা কীভাবে এখানটায় অনলাইনে আবেদন করবেন কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ভ্যাকেন্সি কত কী রয়েছে বয়স সীমা কী লাগবে অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আপনারা যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আমরা প্রত্যেক দিন যে সমস্ত সরকারি চাকরি বেসরকারি চাকরি এবং রাজ্য ও কেন্দ্রের আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসি তার নোটিফিকেশন কিন্তু বিনামূল্যে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাননি আপনারা কিন্তু আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন ঠিক আছে তো বন্ধুরা চলুন এবারে কিন্তু আমরা চলে যাবো সরাসরি সেই স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে দুই দুই দু হাজার বাইশ অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখে এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যার মেমো নাম্বার আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এখানটায় কিন্তু সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিস তো বন্ধুরা এখানটায় কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক পোস্টে আপনাদের রিক্রুট করা হবে এবং যেখানটায় বলে দেওয়া রয়েছে সম্পূর্ণ কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে কিন্তু আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে চারই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকে কিন্তু অলরেডি এখানটায় অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং এখানটায় কিন্তু আবেদন চলবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ পর্যন্ত ঠিক আছে তো বন্ধুরা এখানটায় দেখুন এখানটায় সম্পূর্ণ আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি এখানটায় আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাদের আবেদন ফিস লাগবে অর্থাৎ এখানটাই লিখে দেওয়া রয়েছে একশো টাকা আবেদন ফিস লাগবে কিন্তু এখানটাই জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য এবং এখানটাই বলে দেওয়া রয়েছে যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট রয়েছেন বা যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটাই পঞ্চাশ টাকা আবেদন ফিস লাগবে তো বন্ধুরা এখানটা আবেদন ফিস আপনারা কী করে দেবেন অবশ্যই কিন্তু এই ভিডিও শেষে জানিয়ে দেবো এবং তার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে তো বন্ধুরা সবার প্রথমেই দেখুন এখানটাই লিখে দেওয়া রয়েছে সোশ্যাল ওয়ার্কার পোস্টে আপনাদের রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপদ রয়েছে বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে সর্বোচ্চ বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবে এবং অবশ্যই আপনারা আপনাদের বয়সের হিসাবটা করবেন এক এক দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী এবং এখানটায় প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এনটিসিপি সিপি পোস্টে আপনাদের এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটায় পঁচিশ হাজার টাকা পার আপনাদের স্যালারি দেওয়া হবে এবং মোড অফ সিলেকশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু আপনাদের এখানে কর্মী রিক্রুট করা হবে ঠিক আছে তো বন্ধুরা দেখুন এই সোশ্যাল ওয়ার্কার পোস্টে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন সোসিওলজি কিংবা সোশ্যাল ওয়ার্কের উপরে তাহলে আপনারা আবেদন করতে পারবেন অথবা লিখে দেওয়া রয়েছে এখানটা যদি আপনার গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন সোসিওলজি অথবা সোশ্যাল ওয়ার্কের ওপরে সঙ্গে যদি আপনাদের দু বছরের যদি ফিল্ড এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন ঠিক আছে তারপরে দেখুন তারপরে যে পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম লিখে দেওয়া হয়েছে সাইকোলজিস্ট পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপত্র রয়েছে বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে সর্বোচ্চ বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন অবশ্যই এখানে আপনাদের বয়স হিসাবটা করবেন এক এক দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী প্রোগ্রাম এখানটা দেখতে পাচ্ছেন এনটিসিপি প্রোগ্রামে আপনাদের রিক্রুট করা হচ্ছে আঠাশ হাজার টাকা পার মান্থ আপনাদের এখানে স্যালারি দেওয়া হবে এবং এখানেও কিন্তু মোড অফ সিলেকশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু আপনাদের এখানটায় কর্মী রিক্রুট করা হবে ঠিক আছে এবং এখানটা দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন সাইকোলজি কিংবা এমএসডব্লিউ সাবজেক্টের উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন অথবা লিখে দেওয়া রয়েছে আপনারা যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকেন সাইকোলজি অথবা আপনাদের যদি এখানটায় কাউন্সিলিং ট্রেনিং এর উপর যদি দু বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন ঠিক আছে নেক্সট দেখুন নেক্সট যে পোস্ট এখানটা রিক্রুট করা হচ্ছে সেই পোস্টের নাম লিখে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কনসালটেন্ট এন সিডি ওয়ান পোস্টে রিক্রুট করা হচ্ছে একটি শূন্যপত্র রয়েছে বয়সীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আঠারো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনারা আপনার বয়সের হিসেবে করবেন এক এক দু হাজার বাইশ এই তারিখ অনুযায়ী প্রোগ্রাম দেখতে পাচ্ছেন এন প্রোগ্রামে আপনাদের রিক্রুট করা হচ্ছে পার মান্থ স্যালারি দেওয়া হবে আপনাদের চল্লিশ হাজার টাকা এবং মোড অফ সিলেকশনের ক্ষেত্রে লিখে দেওয়া হয়েছে একাডেমিক এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ ভিত্তিতে কিন্তু এখানে কর্মী রিক্রুট করা হবে ঠিক আছে এবং এখানে পাচ্ছেন এখানটায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি আপনারা কমপ্লিট করে থাকেন পাবলিক হেলথ কেয়ার অথবা সোশ্যাল সায়েন্সের উপরে অথবা ম্যানেজমেন্টের উপর তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং রিজনেবল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া হচ্ছে দু বছর যদি আপনাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন অর্থাৎ এই রিজারবেল কোয়ালিফিকেশন না থাকলেও আপনারা কিন্তু এখানটা আবেদন করতে পারবেন অথবা এখানটায় কিন্তু বলে দেওয়া হচ্ছে আপনাদের যদি এম বিবিএস কিংবা এখানটায় বিডিএস ডিগ্রি যদি কমপ্লিট করা থাকে সঙ্গে দু বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনারা এখানটা আবেদন করতে পারবেন ঠিক আছে তবন্ধু এখানটায় তিন তিনটি ডিফারেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে তিনটি শূন্যপত্র রয়েছে পশ্চিমবঙ্গের তেষ্টটি জেলার যে কোনো মেয়ে সরাসরি কিন্তু এখানটা আবেদন করতে পারবে বন্ধুরা এখানটা সবার প্রথমে আবেদন করতে হবে কিন্তু অনলাইনে অনলাইনে আপনারা কি করে আবেদন করবেন সেটাও কিন্তু অবশ্যই ভিডিও শেষে দেখিয়ে দেবো এখানটায় লিখে দেওয়া রয়েছে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার সময় আপনাদের কী ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো কিন্তু এখানটা লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন এবং এখানটায় কিন্তু অনলাইনে আবেদন করার আগে কিন্তু আপনাদের আবেদন ফিসটি দিতে হবে এখানটায় দেখতে পাচ্ছেন আবেদন ফিজের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে একশো টাকা কিন্তু আবেদন ফিস লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং এখানটা যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু এখানটায় পঞ্চাশ টাকা আবেদন ফিস লাগবে এবং এখানটায় কিন্তু বলে দেওয়া রয়েছে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন ফিসটি দিতে হবে এবং এখানটায় দিয়ে দেওয়া রয়েছে অ্যাড্রেস এই ফেভারে কিন্তু আপনাদের ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু আবেদন ফিসটি দিতে হবে এবং আবেদন ফিস দেওয়ার পর আপনাদের যে রসিদ কপি থাকবে সেটিকে কিন্তু আপনারা যত্ন করে রাখবেন আবেদন ফিসটি দেওয়ার পর আপনাদের কী করতে হবে এখানে কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর আপনাদের কি করতে হবে এখানে যে হার্ড কপি রয়েছে সেই হার্ড কপিটি কিন্তু একটি এ ওর পেজে প্রিন্ট আউট বের করতে হবে এবং হার্ড কপিটি প্রিন্ট আউট বের করার পর আপনারা কি করবেন তার সঙ্গে কিন্তু যাবতীয় ডকুমেন্ট কপি করে সেলফ অ্যাডাস্টেড করে কিন্তু অ্যাটাস্ট করে দেবে এবং অবশ্যই কিন্তু আপনাদের যে আবেদন ফিসের অর্থাৎ ডিমান্ড ড্রাফ্টের যে রসিদ কপিটি থাকবে সেটাও কিন্তু অ্যাটাস্ট করতে হবে অ্যাটাস্ট করে আপনাদের কি করতে হবে এখানটা একটি অ্যাড্রেস দেখতে পারছেন এই অ্যাড্রেসে কিন্তু রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠিয়ে দিতে হবে এবং এখানে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে বাই পোস্টে অর্থাৎ রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টে পাঠানোর লাস্ট ডেট রয়েছে কিন্তু আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ অর্থাৎ এখানটায় অনলাইনে আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এবং অনলাইনে আবেদন করার পর যে আপনাদের হার্ড কপিটি স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে তার কিন্তু এখানটা লাস্ট ডেট রয়েছে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ বন্ধুরা এখানটা অনলাইনে আবেদন করবেন আপনারা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এখানটা দেখতে পারছেন লিখে দেওয়া রয়েছে অনলাইন আবেদন করার লাস্ট ডেট রয়েছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ এবং অনলাইনে আবেদন করার পর আপনাদের যে হার্ড কপিটি রয়েছে সেই হার্ড কপিটিকে কিন্তু আপনাদের বাই পোস্টে বা অর্থাৎ রেজিস্টার পোস্ট কিংবা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখের মধ্যে তো বন্ধু এখানটা কিন্তু দুটি প্রসেস রয়েছে সবার প্রথমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার পর আপনাদের কী করতে হবে সেই যে হার্ড কপিটি রয়েছে সেই হার্ড কপিটি কিন্তু এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখের মধ্যে তো বন্ধু এখানটায় পশ্চিমবঙ্গের তেষ্টটি জেলার যে কোনো ছেলেও মেয়ে সরাসরি কিন্তু সবার প্রথমে কিন্তু অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করার পর সেই যে হার্ড কপি সেটাকে কিন্তু স্পিড পোস্ট কিংবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে হবে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ তারিখের মধ্যে তারপরে কিন্তু আপনাদের এখানটায় সরাসরি ডাক আসবে এবং ডাক আসার পর আপনারা কিন্তু এখানটায় ইন্টারভিউর জন্য অংশগ্রহণ করতে পারবে তো বন্ধুরা এবারে দেখিয়ে দিচ্ছি এই যে অফিসিয়াল নোটিফিকেশান এটি পাবলিশ হয়েছে কোথা থেকে অন স্ক্রিন দেখতে পারছেন অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু পাবলিশ করা হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম থেকে কিন্তু এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে অর্থাৎ ঝাড়গ্রাম জেলা থেকে এই অফিসাল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে যেখানে পশ্চিমবঙ্গের তেসটি জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি কিন্তু অনলাইনে আবেদন করে তারপর কিন্তু সেই হার্ড কপিটিকে স্পিড পোস্টের বা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে এবং এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্কও পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসাল নোটিফিকেশনটাকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা নিজ দায়িত্বে এখানটা আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন জয় হিন্দ